ছানি আসলে কি এবং সেটি কেন হয়? হ্যাঁ, ছানি আসলে একদিকে ছানি ধরতে গেলে কোনো রোগ না, সেটি প্রথমে বলি। কেন আমাদের শরীরের প্রোটিনগুলো যেগুলো নষ্ট হতে থাকে প্রতিনিয়ত, যেটি কম বয়সে যেমন আমাদের চুল কালো থাকে সেটিও একটি প্রোটিন, আমাদের স্কিন মানে সতেজ থাকে, কিন্তু আমরা যখন আস্তে আস্তে বয়স হতে থাকে আমাদের স্কিন কিছুটা লুজ হয়ে যায়, সেগুলো সেরকম শরীরে প্রতিটি প্রোটিনেই আস্তে আস্তে ডিজেনারেট বা একটু একটু করে নষ্ট হতে থাকে। তো নষ্ট হতে সেরকম লেন্স, যে চোখের মধ্যে যে লেন্স আছে সেটিও একটি প্রোটিন, সে লেন্সটিও ধীরে ধীরে নষ্ট হতে হতে কিছুটা ঘোলা হয়ে যায়। যখন ঘোলা হয় বয়স হলে তখন আমরা তাকে ছানি বলি, এটি বয়সজনিত ছানি। আরেকটি হচ্ছে ছানি বিভিন্ন আঘাত লাগাত ফলেও ছানি হতে পারে। আমরা যদি চোখে যদি প্রদাহজনিত কোনো রোগ থাকে সে কারণেও ছানি হতে পারে। আরেক ধরনের ছানি ছোট বয়সে হতে পারে, সেটি ডেভেলপমেন্টাল কারণে বা মায়ের যখন জন্মের সময় মায়ের গর্ভে যদি কোনো ইনফেকশন থাকে সেই শিশু অনেক সময় ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তার মানে ছানি বলতে আমরা আসলে বুঝাই হচ্ছে হচ্ছে চোখের লেন্সের যে কোনো অপাসিটি বা চোখের লেন্সের যে কোনো ঘোলা জিনিসকে আমরা ছানি বলে থাকি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।